নমস্কার বন্ধুরা আমি পিডি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আমি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আমরা যারা ফুল খুবই পছন্দ করি ফুল গাছ ভালোবাসি নতুন নতুন ফুল গাছ নিয়ে এসে ছাদ বাগানকে সাজিয়ে তুলি তার মধ্যেই অনেক ফুল আছে যাদের খুবই সুগন্ধ আছে সেরকম ফুল গাছ নিয়ে আসি আবার অনেক ফুল আছে যাদের গন্ধ নেই গন্ধবিহীন ফুল গাছও নিয়ে আসি নিয়ে এসে ছাদ বাগান সৌন্দর্যে ভুরিয়ে তুলি সেরকমই গাছের আমি আজকে ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা দেখেই চিনতে পাচ্ছেন এটা অ্যাডোলিয়াম ফুল গাছ খুবই সহজে করা যায় বন্ধুরা আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য গ্রিন ওয়ার্ল্ডে দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানালাম নতুন পর্বে বন্ধুরা এই অ্যাডোলিয়াম ফুল গাছ খুব সহজেই করা যায় এই ফুলগুলো দেখতেও খুবই সুন্দর এবং এখন এই ফুল হাইব্রিডেরও পাওয়া যাচ্ছে নানা রকম কালার পাওয়া যাচ্ছে সাদা আমি দেখালাম এবং লালও পাওয়া যাচ্ছে এই ফুলগুলো খুব সুন্দর দেখতে এবং একসাথে থোকাই থোকায় ফুটে থাকে এই বিশেষ যত্নেরও প্রয়োজন হয় না আমরা যেসব ফুল গাছ ছাদ বাগানে করি প্রায় অনেক ফুল গাছকেই প্রত্যেক দিন দুবেলা জল দিতে লাগে কিন্তু বন্ধুরা এই ফুল গাছগুলো সপ্তাহে একদিন জল দিলেই হবে রোজ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব সহজেই করা যায় এই ফুল গাছগুলোতে আপনি হাড়গুলো শিনকুচি এগুলো দিতে পারেন আর এই দেখুন এগুলো কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর লাগে ছাদ বাগানে যখন এই ফুলগুলো ফোটে পুরো ছাদ বাগান আলোয় ভরে থাকে বন্ধুরায় অনেক সময় এই ফুল দানা তৈরি হয় সেটা সুটির আকারে ধারণ করে সেই দানাগুলো এত হালকা যে যখন পেকে যায় কেটে গেলে হাওয়ায় উড়ে যায় আমি আজকের ভিডিওতে দেখাবো যখন আপনার কাছে যখন সুটি তৈরি হবে সেই সুটিকে কী করে পাকার জন্য রেখে দেবেন কী ব্যবস্থা করে রাখলে দানাগুলো উড়ে যাবে না কীরকমভাবে রাখবেন সেই নেই আমি দেখাতে চলেছি বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে আমি আশা করছি দেখুন সুটিটা এরকমভাবে হয় এই যেটা কাঁচা আছে এগুলো শুকনো হওয়া পর্যন্তই কাছে রাখতে হয় আমি সেখানে এই যে দেখুন কাটার দিয়ে রেখেছি যখন পেকে যায় সুটিগুলো এগুলো ফেটে যায় আর দান্নাগুলো এত হালকা হয় যে হাওয়ায় উড়ে যায় এরকমভাবে গাডার দিয়ে রেখে দিলে তাহলে এগুলো ফেটে গেলেও দানাগুলো বেরিয়ে যাবে না এবং পেকে গেলে তবেই এটাকে তুলতে হবে তবেই দানা থেকে চারা তৈরি হবে এই যে আমি তুলে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখুন দেখাচ্ছি এই যে তোলা হয়ে গেল এবার কি করব আসুন দেখতে থাকুন ভিডিওটা এবার আমি এই দানাগুলো নিয়ে নিচে চলে আসছি সেখানে এসে এই দানা আমি কিভাবে ছাড়াবো সেটাই দেখাচ্ছে এই যে চলে এলাম একটা কাঁচে বাটি নিয়েছি এবং দানাগুলো আমি ছাড়িয়ে এতে রাখছি চারা তৈরি করার জন্য এবং চারা তৈরি করার জন্য এতে এই চারা মাটিতে হয় না বন্ধুরা তার জন্য লাল বালির প্রয়োজন বালিতে এই দানাগুলো ফেললে চারা তৈরি হবে সেটাও আমি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন একটি লাইক দেবেন ও সাবস্ক্রাইব করবেন একটি সাবস্ক্রাইব করলে মনের আমার জোর বাড়বে যে আমার ভিডিও আপনাদের খুবই পছন্দ হচ্ছে আমাকে আগে যেতে সাহায্য করবেন একটু এইভাবে যে আমিও ভাববো যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে বন্ধুরা কমেন্ট বক্সেও কিছু জানার থাকলে জানাবেন এই যে ভালো করে দেখাচ্ছি দানাগুলো এরকম দেখে বন্ধুরা দেখুন এরকম হালকা তুলোর মতো আর মাঝখানে দানা থাকে এই যেরকম ছোট্ট ছোট্ট দানা এইগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হয় এই যে এই যে দেখুন এই যে ভিতরে এরকমভাবে থাকে এই দেখাচ্ছি দেখুন আমি এরকমভাবে ছাড়িয়ে কিভাবে বসাতে হয় সবই এই ভিডিওটির মাধ্যমে দেখাব আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এই যে দানাগুলো এই এইরকম আমি এরকমভাবেই অনেকই চারা তৈরি করেছি কিন্তু সব সময় ভিডিও করা সম্ভব হয় না তবে এটা আমি আপনাদের জন্য করছি যারা নতুন কাজ করছেন যাদের ছুটি তৈরি হচ্ছে কিভাবে চারা করবেন সেটা দেখাচ্ছি এই যে এই দানাগুলো আমি একদিকে করে নিচ্ছি এর থেকে আর একদিকে আমি বালি নিয়ে রেখেছি এবার দেখাবো কিভাবে দানাগুলো ফেলে কিভাবে দিতে হয় এই বালিতে দেখুন আমি এই বালিতে এরকমভাবে দিচ্ছি আমি প্রায় অনেকেই চারা এরকমভাবে করে থাকি এই অ্যাডোলিয়াম গাছে যখনই এ হয় তখনই আমি চারা তৈরি করি কিন্তু সবসময় ভিডিও দেয়া হয় না সেটা এটা আজকে তৈরি করছি বন্ধুরা দেখুন যে এরকমভাবে দানাগুলো দিয়ে দেবেন এরা আমি যেরকমভাবে দিয়ে দিচ্ছি যদি কারোর রকম হয়ে হয় যদি কেউ চারা করতে চান এরকমভাবে দিয়ে আমি ভালোভাবে বালিতে ওটা হচ্ছে একটু চাপা দিয়ে দিলাম এবং দিয়ে এইগুলোতে আমি জল দিয়ে রাখবো এটা আমি বাইরে রাখবো না শেঠের মধ্যে রাখবো এখন যতক্ষণ না চারা হবে এবং ততক্ষণ আমি রাখবো এই যে জল দিয়ে আমি এরকমভাবেই জল দিয়ে দিচ্ছি ওপরতে আস্তে আস্তে হাত দিয়ে দিচ্ছি কারণ স্প্রে করে দিলে দানাগুলো যদি বেরিয়ে যায় সেই জন্য আলতোভাবে জল দিয়ে এরকমভাবে রাখবো সেটের মধ্যে তারপরে কীভাবে চারা তৈরি হচ্ছে কীভাবে এর হচ্ছে পরের এক ভিডিওতে দেখাবো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন আসছি একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকুন নতুন ভিডিওতে আবার আসবো